হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দয়া বেশ ভালো আছি। তো আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আমার রান্নাঘর কীভাবে আমি গুছিয়ে রাখি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আর কোথায় কী রেখেছি সেটাও দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো সেই জন্য আমার সাথে থাকুন। তো ফার্স্টে আমি আমার রান্নাঘরের সুইচটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার রান্নাঘর। এখানে আমি একটা ঘড়ি রেখেছি, এটা দেখে আমি সকালে দুপুরে রাত্রের রান্নাটা করে থাকি। আর এখানে যে কোটাগুলো দেখতে পারছেন, এটা কিন্তু আমার টি এরিয়া। এখানে আমার চা পাতা, চিনি, গুঁড়ো, দুধ সব কিছুই থাকে। আর সেকেন্ড পার্টটা আমি রেখেছি আমার হাতের কাছে, আর সব কিছু যাতে আমি পাই সেই প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিয়েছি। তার পরের পার্টটা রেখে দিয়েছি আমি হলুদ, মরিচ, তেল। আর এই পাশটা আমার রান্নাঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে অনেকটাই ভালো লাগে এই পাশটা। অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর বাতাস হচ্ছে এখানে। আর এখানে একটা ঘুঘু পাখির জোড়া আছে, কিছুদিন আগে তাদের ছানা হয়েছে। তো আমার কাছে বেশ ভালো লাগা। এই পাশটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই পাশটা আমি একটু বাগানের মতো করেছি ফুলের গাছ দিয়ে। তো এটা হচ্ছে আমার গ্যাস এরিয়া। এই গ্যাস এরিয়াতে আমি এখানে রান্না করি। আর সিঙ্কের গ্যাসের পাশেই আমার, এই গ্যাসের পাশেই হচ্ছে আমার সিঙ্ক এরিয়া। তো সিঙ্ক এরিয়াটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, আর যা যা প্রয়োজনীয় জিনিস আমি সেখানে ঝুলিয়ে রেখে দিয়েছি। আর সিঙ্ক এরিয়ার পাশেই আমি কিন্তু রেখে দিয়েছি আমার এখানে হাতের নাগালে, যাতে আমি ধোয়া পাকলা করার পর যাতে আমি এখানে রেখে দিতে পারি। তো এখানে এই ঝুড়িটার কাজ আমার দুভাবে হয়। একভাবে হয় আমার ঢাকনাগুলো রাখার সহজ হয়, আর একটা হলো আমি সিঙ্ক এরিয়ার পাশেই আমি ধোয়ার পর আমি এখানে কিন্তু জমা করে রাখতে পারি। আর এখানে যে একটা পাত্র আছে সেটাতে কিন্তু পানিটা ঝরে যায় খুব সহজে। তো এটা হলো সিঙ্ক এরিয়া গ্যাস ওভেন। তার নিচে আমি, যেহেতু রান্নাঘরটা আমার রেড আর ইয়েলো কম্বিনেশন করা, তো আমি এখানে চেষ্টা করেছি এরকমভাবে ক্যাবিনেট করা একই কালার। তো এখানে আমার কিচেন তলা দেওয়া আছে। এই পাশটাতে আমি, এই পাশটাতে আমি কিন্তু একইভাবে এই পাশটাতে আমি আমার প্লেট গ্লাস এখানে রেখে দিয়েছি। এই পাশটাতে আমার সব জিনিসপত্র দেওয়া। তো এই পাশটাতে আমার সমস্ত বাটি এগুলি র্যাক দিয়ে আমি রেখে দিয়েছি। আর এই পাশটাতে হাঁড়ি পাতি রাখা। আর এই পাশটা যেটা আছে করা, এটা হচ্ছে আমার কি বলে খাবার দাবার যে রাখার একটা আমি সিস্টেম করে দিয়েছি। এখানে সব কিছু আমার খাবার রাখা আছে। এখানে রান্না করার পর আমি এই তারটা আমি ইউজ করি দুটো। এটা আমি আইডিয়া করে বানিয়ে নিয়েছি। আর এই যে নিচের যে তারটা আছে সেখানে আমি এখানে সমস্ত সব কিছু আমি রেখে দিয়েছি। বাড়তি যে বাজারের, কিন্তু হাজবেন্ডরা বাজারে গেলে কিন্তু একসাথে অনেকগুলোই বাজার নিয়ে আসে, তো বেশি বাজারের যেগুলো জিনিস সেগুলো আমি এখানে রেখে দিয়েছি। আর তার পাশে ময়লার ঝুড়ি। তো এই হচ্ছে আমার পুরো কিচেনটা। আর এই হচ্ছে আমি, আর উপরে আমি
ক্যাবিনেট করিনি, যেহেতু উপরে অনেক বড় বড় হাঁড়ি পাতিল রাখার অসুবিধা হয়, তো সেটার জন্য আমি এখানে এরকম করে রেখেছি। তো এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, তো প্রত্যেকটা ক্যাবিনেটেই আছে। এই হচ্ছে আমার রান্নাঘর, অনেক সুন্দর বাতাস আসছে এখান দিয়ে, ঝড় বৃষ্টি হলে এখান দিয়ে, কিন্তু গরমের সময় আমি অনেক সময় দাঁড়িয়ে থাকি, এখানে অনেক সুন্দর বাতাস হয়। তো আশা করি আপনাদের আজকের আমার কিচেন ট্যুরটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।